ঢেকিয়াজুলিত চাহ বাগিচার মালিকর মই মতালি, শ্রমিকক নজনাকৈ চাহ বাগিচা বিক্রী, ঘর সাজিবলৈ চাহ গছ তুলুতেই লাগিল হাহাকার। চাহ শ্রমিকর কল্যাণৰ বাবে একাধিক আসনি মুকলি করা বিজেপি সরকারের দিনতে ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার মালিকপক্ষ বিক্রি করে দিলে জুটল্যান্ড ডিভিশনের 250 বিঘা ভূমি। চক্র বিষয়ার উপস্থিতিত মন্ডলে মাটির জোখমাখ করে থাকুতেহে জুটল্যান্ড ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পালে শ্রমিকসকলে। এতিয়া মালিকে সেইদিন হঠাৎ আহি পেলায় মন্ডল আর এডিসি আহি পেলে মালিকে আর যোনে কিনিছে মাটি ইয়াতে আহি পেলে ইয়াতে মানে খুঁটি সুটি লগাই মাটি জুখি আছে। জুখি থাকাতে পাছে আমালোকে আহিলো, আহি দিয়ে মাটি জুখি আছে। জোখার পিছত তারপর আমি খুঁজিল মালিক যিজনে মাটি কিনিছে তাক খুঁজিল, তুমি যে মাটিটা কিনিলে আমার তো ইউনিয়ন আছে, ইউনিয়নক জানাইছিলে, ইউনিয়ন জনাকৈ মাটি কিনিছে। তারপর তুমি কি করবা মাটি কিনি, আমার লেবার সহ কিনবা নাকি? সি কলে বলে নয় মানে লেবার সহ নকিনো, আমি মাটি কিনিছো, আমি এই মাটি চাগাছ উঠাই আমি মাটি এই এক কাটা দুই কাটা করে লাভত যেহেতু আমি এটা 7 লাখ টাকা বিঘা লইছো, তাহলে আমি 15 লাখ 20 লাখ টাকা বিঘা হিসাব বিক্রি করি চা বাগিচা উঠাই দিব, উঠাই দিব চা বাগিচা। ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার জুটল্যান্ড ডিভিশন বিক্রি হওয়ার কথা গম পার মাত্রকেই হাহাকার লাগিছে 35 গৰাকী স্থায়ী শ্রমিকর লগতে 100ৰো অধিক অস্থায়ী শ্রমিকর। মাটি আজি আমার ইয়াতে বাপ দাদা 2-3 পিড়ি গল কাম করে মরি গল, এতিয়া আমি লোকের কাম করে আসো, আমার কাম করা হয়ে গেল 15 বছর মান ইয়াতে পার্মানেন্ট ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কার আমি ইয়াত 35 জন পার্মানেন্ট ওয়ার্কার আছো। তো 35 জন পার্মানেন্ট ওয়ার্কার থাকুতে আমাকে এতিয়া মালিকে 20 জন পার্মানেন্ট ওয়ার্কার কইছে আর 15 জন পার্মানেন্ট ওয়ার্কার নাই বলে কইছে, মানে মালিকে জানাইছে আমার ইউনিয়নের তাত এই 15 জন আর নাই থাকা কইছে, মানে 15 জনের যেটা নাম কাটিছে সিটবিলাক বদলি দিয়া নাই, সিটবিলাক বদলি দিয়া নাই, এতিয়া আমাদের 20 জন বলে মালিকে জানাইছে বলে 20 জন পার্মানেন্ট ওয়ার্কার আছে। চাহ বাগিচার ভূমি বিক্রি করলেও আন কামত ব্যবহার করব নয়, কিন্তু আইনক গৃহ আঙুলি দেখায় জুটল্যান্ড ডিভিশনের 250 বিঘা ভূমি বিক্রি করা সপাই চাহ বাগিচার মালিকপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া নাই সরকার কিংবা প্রশাসনে। আনকি জাননি নিদিয়াক 15 জন স্থায়ী শ্রমিকক ছাটাই করার পাছতো নিমাতে আছে শোণিতপুর প্রশাসন। এনে অবস্থাত শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ আর স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অশোক সিংঘালের হস্তক্ষেপের দাবি জানাইছে ভুক্তভোগী শ্রমিকসকলে। শ্রমিক কাম করার অবস্থাত ফটকরিয়ায় মানে রাস্তা এই বন্ধ করে এইবিল মাটি সারি মাপি খুটি সুটি গাড়ি মানে হেঁতে জব্দ করে আসছে, পাবলিকও বিকিব এই বিকাই বগানে উঠাই বস্তি ঘর করে বনাব, বেগাল কোম্পানি দিলে ভাল, কোম্পানি নিদিয়াকে প্রাইভেট বিকি আছে লাইন টানে ঘর বনাব। প্রশ্ন হয় ভোটের সময় চাহ জনগোষ্ঠীলে মনত পড়া রজা ঘরে কানহার দিবনে ঢেকিয়াজুলির সপাই চাহ বাগিচার জুটল্যান্ড ডিভিশনের শ্রমিকসকলের আহ্বানলৈ। মিছামাৰীৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।